পুনরায় আবার এসে গেলাম। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে তোমরা যারা যারা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, দেন গিয়ে আমি কিন্তু কল রেকর্ডিংটা তোমাদেরকে শোনাবো। তো সবার প্রথমে ভাট না বকে কল রেকর্ডিংটা আগে তোমরা পরিষ্কারভাবে শুনে নাও যে আমি কি কথা বলেছি, তার পরিপ্রেক্ষিতে উনি কি কথা বলেছেন, ঠিক আছে? কারণ কি বলতো, কিছু কথা ক্লিয়ার হওয়া দরকার। আমরা যদি 10টা মানুষ তাকে ফোন করি, 10টা মানুষ তাকে ফোন করছে, বাট কথা বলছে কিন্তু একজনই, আর একজনই কিন্তু রিপিটেডলি একই কথা বলছে। আশা করি তোমরা দুজনের আমি লাস্টে আসছি, বিকজ সবার আগে আমি কল করেছিলাম ওনাকে, কিভাবে আমি কথা বলেছি আর কিভাবে উনি অ্যান্সার করেছেন সবটা ক্লিয়ার হলে তোমরা জানতে পারবে শুনলে পরে যে কি পরিমাণ তাকে আমি অ্যাটলিস্ট হ্যারাসমেন্ট বা তাকে হুমকি দিয়েছি। চলো বেশি কথা বলবো না, কল রেকর্ডিংটাকে শুনে নাও। ভিডিওটা শুনলে, মানে ভয়েস রেকর্ডিংটা শুনলে, এই ভয়েস রেকর্ডিংটার মধ্যে কোথাও তোমাদের কোথাও কোনো জায়গায় তোমাদের বিন্দুমাত্র মনে হয়েছে যে এই মানুষটাকে আমরা কোথাও হেনস্তা, অ্যাটলিস্ট আমি কোথাও হেনস্তা করতে চেয়েছি, কোথাও হুমকি তাকে ধমকি দিতে চেয়েছি? তার কাছে একটা বার্তা পৌঁছানো হয়েছে যে এরকম আপনার নামে একটা নেগেটিভ ভাইব সরানো হচ্ছে, কারণ জ্যোতিষশাস্ত্র অনেকেই বিশ্বাস করেন, আর সারমেয় প্রচুর মানুষের বাড়িতে আছে, আর এখন পেট লাভার্স ভরে গেছে, ভীষণ ভালোবাসে, অনেকে বাড়িতে রাখতে পারে না, কিন্তু পশুপ্রেমী এত, পাড়ার স্ট্রিট ডগদের খাওয়ানো থেকে শুরু করে সমস্তটা। আজকে বিষয়টা হচ্ছে যে কারুর বাড়িতে কোনো কারণবশত তার অসুবিধা হতেই পারে, ডগ ওনারের কোনো না কোনো কারণবশত অসুবিধা হতেই পারে, সেটা কিন্তু ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে তুমি সেই বিষয়টাকে, যেখানে কালকেও খোদ এই দুলালবাবুর চেম্বারে দাঁড়িয়ে কিন্তু নিজে বললো যে উনি আমাকে কিন্তু বলেননি দাঁড়িয়ে দিতে, আমারও তো কিছু পার্সোনাল প্রবলেম থাকতে পারে, বাট এই কথাটা কিন্তু ওর ভিডিওর কোনো সেকশনে এখানে কিন্তু মেনশন করা নেই। ওর যদি এতটুকু ক্ষমতা থাকে ও পুরনো ভিডিওটা সবার সামনে দেখা, কারণ আমাদের কাছে কিন্তু গচ্ছিত আছে, ঠিক আছে? আমার কাছে তো অ্যাটলিস্ট আছে। এবার কথাটা হচ্ছে যে আমি ভিডিওতে বলছি যে আমাকে জ্যোতিষবাবু এরকম একটা বার্তা দিয়েছে যে ওর থেকে আমার ক্ষতি, ঠিক আছে? ওনার কাছে যখন আমাকে ডাকানো হচ্ছে ক্লিয়ারিফিকেশনের জন্য, তখন আমি গিয়ে বলছি কি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য উনি আমাকে বলেননি, ঠিক আছে? প্লাস উনিও বলছেন যে আমি তো এই কথা বলিনি, খালি বলেছি কামড়ানো থেকে সাবধান, বাকি আর কিছু এইসব বলিনি, কারণ খুদ উনি বলেছেন যে উনি পশুপ্রেমী, উনিও কুকুরদেরকে খাওয়ান, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে, আজকে পুনরায় ভিডিও করে টোটালি সেই ভিডিওটাকে কিন্তু ও একদম মানে 360 ডিগ্রি টার্ন করে দিয়ে ও প্রেজেন্ট করছে, আমার থেকে ওর ক্ষতি, তোমরা কিছুই বুঝতে পারোনি, না ওর থেকে আমার ক্ষতি, তুমি সেটা বোঝোই নি, কেউ বুঝতেই পারেনি বিন্দুমাত্র। তো চলো, রেকর্ডিংটা তোমরা জানতে চাইছিলে এই জন্যই তোমাদের সামনে তুলে ধরলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, কে কার কোলে বসে দোল খায়। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কোলে বসে এরা দোগলা দুগ্গি, তুই দোগলা দুগ্গির হিসাব তুই দিস না, জানিস তো?
তোর কোলে মনে হয় সঞ্জয় আরাম পায়নি, ওই জন্য তোর কথা মতন আমাদের কোলে এসেছে, মানে এরকমই শুনতে লাগছে আর কি। বাট আমি এই কথাতে কোনো জায়গা দিয়ে মানে এগ্রি করি না, কে কার কোলে বসে দোল খাচ্ছে না খাচ্ছে, সঞ্জয়ের বউয়ের কোল আছে, সেই কোলেও আরামসে বসে আরামসে দোল খায়, ঠিক আছে, আর ওর বউ ওকে দোল দেয়, তো আর কারুর কাছে অ্যাটলিস্ট আমার কাছে দোল খেতে ওকে আসতে হয় না। ও চিপ মেন্টালিটি না, এইগুলো তোর মেন্টালিটি আর কিচ্ছু না। তুই সবসময় ভাইয়াকে সাইয়া ভেবেছিস বলে কি তুই কি সবাইকে নিজের ক্যাটাগরিতে ফেলিস নাকি? হ্যাঁ ফেলিস, ফেলিস না, তোর মতন পুরুষে আসক্ত মহিলা আমরা কেউ না, বুঝতে পেরেছিস? অ্যাটলিস্ট আমাকে তো গোলাবিই না ওই সেকশনে, বুঝেছিস? আর দ্বিতীয় রইলো দীপ্তিদি দাঁতের ফাঁক দিয়ে শশা কলা নিয়ে দেখ, ওই শশা কলাটা তোর ফাঁকে যাতে যায় সেই চেষ্টা তুই প্রচুর করেছিলিস। বাট আবার একটু বউ প্রেমী, বউ ভালোবাসে, তো আর যাই করুক না কেন, খিস্তি মারুক যাই করুক, হ্যাঁ বউকে ভালোবাসে, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে? তো সেটা তোর ম্যাটার, সেই ম্যাটারের মধ্যে ঢোকাস না, তোর নিজের মনের আসক্তগুলোকে আমাদের ওপর চাপিয়ে দিস না, আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর যতটুকু তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম করলাম, আশা করি তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।